আসিফ নজরুল স্যার দীর্ঘ 15 বছর তিনি সংগ্রাম করেছেন, আজকে দেখেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে, আমরা এই সরকারের সাথে আছি। আসিফ নজরুল স্যার তার ভূমিকা সম্পর্কে নতুন করে আপনাদের কাছে কি তুলে ধরতে হবে? দীর্ঘ 15 বছর তিনি সংগ্রাম করেছেন। 2018 সালের পড়া সংস্কার আন্দোলন, যখন কেউ কথা বলতে পারে না, ভয় পায়, যখন আমাদেরকে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে, যখন আমাদের সভাপতি নুরুল হক নূরকে চিকিৎসা দেয় না, এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে পালিয়ে চিকিৎসা নিতে হয়, তখন কোন মানুষটি সংগ্রাম করেছে, প্রতিবাদ করেছে? শিক্ষক একজন মানুষ, সে ডক্টর আসিফ নজরুল স্যার। আজকে দেখেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমাদের আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি কারাগারে গিয়েছেন, এবং আরেকজন প্রতীতদশা সাংবাদিক, আপনারা জানেন যে তিনি কিন্তু আইন মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন এবং তিনি কিন্তু জামিন পেয়েছেন, শফিক রহমান রেহমান সাহেব। তো শফিক রহমান সাহেব জামিন পেলেন আর মাহমুদুর রহমান তিনি জামিন পেলেন না, এই জন্য দায় দেওয়া হচ্ছে আসিফ স্যারের উপরে। আমরা যদি বলতে চাই, দীর্ঘ 15 বছরে দেশের মানুষ আসিফ স্যারকে দেখেছে, তিনি প্রতিবাদ সবসময় করেছেন, সর্বশেষ যখন আন্দোলন বন্ধ হয়ে গেছে, আর কোনো আন্দোলন চলছে না, সবাই এক প্রকার ভয়ের মধ্যে, তখন আসিফ স্যাররা তারা প্রতিবাদ করেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করে যারা এই রাষ্ট্র সংস্কারের পথে বাধাগ্রস্ত, বাধা সৃষ্টি করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলব। এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে, গণ অধিকার পরিষদ এই সরকারকে সহযোগিতা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা এই সরকারের সাথে আছি। রাষ্ট্র সংস্কার না হলে দেশ পিছিয়ে যাবে, সুতরাং এই রাষ্ট্র সংস্কারের যে রাজনীতি নতুন স্বপ্ন, সেটি গণ অধিকার পরিষদ বাস্তবায়ন করতে চাই। আপনাদের সকলকে আমরা বলবো, আপনারা গণ অধিকার পরিষদের সাথে যুক্ত হন। গণ অধিকার পরিষদ আপনাদের স্বপ্নকে বাস্তব, গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক ধারা এগিয়ে যাচ্ছে, আমাদের নেতৃত্ব নির্বাচিত হয় কাউন্সিলের মাধ্যমে। আমরা নুরুল হক নূর আপনি সভাপতি, রাশেদ খান আপনি সাধারণ সম্পাদক, আমরা এইভাবে পাতানো কাউন্সিল করি না, আমরা ভোটের, এরপরে নতুন নেতৃত্ব আসবে ভোটের মাধ্যমে, সেটি আমি আসবো নাকি নুরুল হক নূর আসবে, সেটি আমাদের কাউন্সিলার বৃন্দ সিদ্ধান্ত নিবে। দলের মধ্যে গণতন্ত্র এবং একই সাথে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।